আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলেই আল্লাহ তাআলার কুদরতের ভিডিও দেখতে বেশি পছন্দ করেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন অর্ধেক মেয়ে অর্ধেক সাপ, এটা কি করে সম্ভব বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। আজ আপনারা এমন এমন সব আল্লাহর কুদরতের ভিডিও দেখবেন যে ভিডিওগুলি আপনি এর আগে কখনো দেখেননি। যুগে যুগে মহান আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক কুদরতের নিদর্শন দেখিয়েছেন। আজ আমি আপনাদের তেমনই কিছু ভিডিও দেখাবো। চলুন শুরু করি। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পৃথিবীতে 18,000 প্রাণী সৃষ্টি করেছেন। এর মাঝে আমরা কয়টি দেখেছি? আজ আমি মহান আল্লাহ তাআলার কুদরতে যে সৃষ্টি আপনাকে দেখাবো, দেখার পর আপনি সুবহান আল্লাহ বলতে বাধ্য হবেন। দেখুন ভিডিওতে কি দেখতে পাচ্ছেন। সমুদ্রের গভীরে কি যেন এগুলো ভাসছে, একটু ভালো করে লক্ষ্য করে দেখুন। এগুলো এক প্রকার মাছ, সুবহান আল্লাহ। এখনো হয়তো অনেকে ভাবছেন এগুলো কি করে মাছ হতে পারে। আপনি আরেকটু লক্ষ্য করে দেখুন, আমি নিশ্চিত আপনি সুবহান আল্লাহ বলবেন। চলুন পরের ভিডিওতে যাই। এবার আল্লাহ তাআলার কুদরতের এই ভিডিওটি দেখুন। ভিডিওটি দেখে আপনার কি মনে হচ্ছে? হয়তো ভাবছেন এটি একটি ফুল। বন্ধুরা, এটি মহান আল্লাহ তাআলার সৃষ্টি একটি মাখলুক, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। কত সুন্দর দেখতে এই মহান আল্লাহ তাআলার সৃষ্টি। তবে পৃথিবীতে যত প্রাণী রয়েছে তাদের মধ্যে সেরা হচ্ছে মানুষ। মানুষকে মহান আল্লাহ তাআলা জ্ঞান বুদ্ধি দান করেছেন সঠিক কাজে লাগানোর জন্য। কিন্তু আজকাল কি মানুষ তার জ্ঞান সঠিক কাজে লাগাচ্ছে? আমরা কি পারছি আল্লাহ তাআলার ইবাদত করতে? সবাই কমেন্ট করে জানাবেন। চলুন পরের ভিডিওতে যাই। আপনি আমি যে বেঁচে আছি, আমাদের এই জীবন এবং আমাদের রিজিক কে দিয়েছেন সবাই জানি, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন। দেখুন ভিডিওটিতে একজন মাছ চাষি পুকুরে খাবার দেয়া মাত্রই মাছগুলো পানি থেকে উঠে ডাঙায় চলে আসছে, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিন কার রিজিক কখন কোথায় রেখেছেন সেটা তিনিই ভালো জানেন। মহান আল্লাহ তাআলা আমাদের সবার রিজিকে বরকত দান করুন। সবাই কমেন্ট বক্সে লিখুন আমিন। চলুন পরের ভিডিওতে যাই। কিছু মানুষ রয়েছে যারা নিজেদের এমনভাবে সাজায় দেখলে মনে হয় তারা পশু পাখি, নাউজুবিল্লাহ। মহান আল্লাহ তাআলা এত সুন্দর একটা দেহ দিয়েছেন, এত সুন্দর চেহারা দিয়েছেন, কিন্তু কিছু নাফরমান বান্দা তাদের শরীরের আকৃতি চেঞ্জ করে, এইসব পশু পাখির রূপ ধারণ করেছে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এইসব পাপ কাজ থেকে দূরে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।